আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন ডট কম। বিনোদনের আরো খবর জানার আগে দেখে নিন এবারের এক ঝলক। 25 মে শুভ মুক্তি পেতে চলেছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবি গুড নাইট সিটি। এই ছবির ট্রেলার লঞ্চের সব খবর নিয়ে রয়েছে কোথায় কি, যা দিয়ে শুরু এবারের বিনোদন ডট কম। বিরতির ঠিক আগেই বিনোদনের গরম গরম খবর জানতে চোখ রাখুন বিনোদনের টুকটাকে। বিরতির ঠিক পরেই চাইনিজ এডুকেশন এক্সপো আর রাংতে বাসন্তী ধাবার নতুন মেনুর উদ্বোধনের খবর জানতে চোখ রাখতেই হবে বিনোদনের টুকরো খবরে। শেষ মুহূর্তে পাওয়া বিনোদনের অতি গুরুত্বপূর্ণ খবর জানতে চান? দেখুন বিনোদনের এক ঝলক। শরৎ স্মৃতি সদনের নৃত্য সন্ধ্যাকে ঘিরেই রয়েছে এবারের গান ফান, আর সব শেষে রয়েছে আপনাদের প্রিয় বিনোদন কুইজ। কলকাতার বিভিন্ন খবরে সাজানো কোথায় কি। মূলত নাটক দিয়ে তার বিনোদন জগতে আসা, তারপর শুধু অভিনেতা নন, একজন পরিচালক হিসেবেও সফল কমলেশ্বর মুখোপাধ্যায়। তার পরিচালিত নতুন ছবি গুড নাইট সিটির শুভ মুক্তি হতে চলেছে 25 মে। এতে অভিনয় করেছেন শাশ্বত, ঋতুপর্ণা, সায়নী ঘোষ, পায়েল সরকার, ঋত্বিক, অরুণিমা, সৌরভ দাস প্রমুখ। একই সঙ্গে রয়েছেন গায়িকা সোমচন্দা, সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক মলে তাদের নিজস্ব ব্যাংকোয়েটে ছবির প্রযোজক, পরিচালক, কয়েকজন কলাকুশলীর উপস্থিতি এবং তাদের হাত দিয়ে হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। গর্ভস্থ পুত্রের পিতা যুদ্ধে ত্রয়োদশ দিবসে মৃত্যু। পরে ছবি নিয়ে পরিচালক কমলেশ্বর জানালেন, এটা এক রাতের গল্প, তিনজন মানুষের, একজন মানসিক রোগগ্রস্ত মানুষ, একজন সাইকিয়াট্রিস্ট আর একজন পুলিশের বড়বাবু, এই গল্প। আর এই ছবিতে অভিনয় করা শাশ্বত, অরুণিমা, পায়েল, শাওনি, সৌরভ এবং সোমচন্দ্রা জানালেন ছবি ঘিরে তাদের ভালো লাগা। পুলিশে চাকরি করে এবং ঋতু যে সাইকিয়াট্রিস্ট, তার হাজবেন্ড এবং ঋত্বিকের চরিত্র যেটা, সেটাই হচ্ছে পুরো ছবিটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে আর কি। প্রত্যেককে চালনা করছে ঋত্বিক, যে ক্যারেক্টারটা করছে, এবং অসাধারণ ক্যারেক্টার, সব মিলিয়ে একটা চলেছে বলে আমার ধারণা। এই ছবিটা প্রত্যেকটা চরিত্রই খুব অন্যরকমভাবে আসছে এবং যাচ্ছে, এবং কোথাও একটা মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে প্রত্যেকটা ক্যারেক্টারের কোথাও একটা না মানে সব ক্যারেক্টারের সঙ্গে সবার সবসময় তো দেখা হচ্ছে না বড় ছবিতে, বাট কোনো না কোনো একটা কানেকশন চলে আসছে কোথাও, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা মানে এভরি ক্যারেক্টার ইজ ইভলভিং ইন এ নাইট, সেটাই বেসিক্যালি, দ্যাটস হাউ ইটস গুড নাইট সিটি। ঋত্বিক দা আমার মনে হয় আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা হ্যান্ডস ডাউন, এবং তার সঙ্গে আমার স্ক্রিন স্পেস সবার থেকে বেশি আমি শেয়ার করেছি ঋত্বিক দার সঙ্গে, কারণ আমি ঋত্বিক দার ভাই প্লে করেছি, এবং থ্রু আউট এমন একটা কমপ্লেক্স রিলেশনশিপ দুজনের মধ্যে যেটা নিয়ে গল্পটা, যেখান থেকে চারিদিকে ছড়াচ্ছে গল্পটা, ইট ওয়াজ ভেরি টাফ ফর মি, কারণ ঋত্বিক দার যেরকম লেভেলের অভিনেতা, তো আই হ্যাড টু ম্যাচ আপ টু ইট, তো দ্যাট ওয়াজ আ মানে বিগ টাস্ক ফর মি। প্রচুর চরিত্র এবং সব চরিত্রই একটা চরিত্রের জীবন জুড়ে রয়েছে, সাইকোলজিক্যাল একটা ছবি, তো এরকমই একটা যেখানে ঋত্বিকদার জীবনের নানান ফেজ নিয়ে দেখানো হচ্ছে ছবিটা, কলেজ ফেজে একটি বন্ধুর দল এবং সেখানে একমাত্র মহিলা বন্ধু যে আমি, আমরা কীভাবে ঋত্বিকদাকে আগামী জীবনে পলিটিক্যালি এবং আইডিওলজিক্যালি ইনফ্লুয়েন্স করি এবং এমন কিছু কিছু জিনিস এক্সপিরিয়েন্স করি যেটা একটা মানুষকে সাইকোলজিক্যালি ড্রাইভ করতে অনেকটা সক্ষম হয়, এবং দ্যাট ইজ ঋত্বিকদা। সো ওই সময়কার বন্ধু আমরা, সহকারী, রাতের গল্প এবং সেখানে একজন সাইকো কিলার বা ওরকম আমরা বুঝতে পারছি। আসলে খুবই ইন্টেন্স একটা গল্প, লোককে খুব মন দিয়ে দেখতে হবে, এটা একদম অন্য ধরনের একটা চরিত্র, সিনেমাটাই একদম অন্য ধরনের, এবং কমলেশ্বর মুখার্জির সঙ্গে ফার্স্ট টাইম কাজ করলাম, কমলদার সঙ্গে খুব ভালো অভিজ্ঞতা,
আর চরিত্রটা নিয়ে অ্যাকচুয়ালি বিশেষ কিছু বলতে পারবো না, বললে আমাকে অনেকটা বলে ফেলতে হবে। তো আর আমরা রিভিল করতে চাইছি না যেহেতু স্টোরিটা, সেই কারণে বিশেষ কিছু বলি। তবে শুভমিতা এবং এক্স্যাক্টলি যেরকম দেখাচ্ছে ওরকমই টাইপের একটি মেয়ে। আমি ভীষণ এক্সাইটেড আর আমি খুব প্রাউড ফিল করছি টু বি এ পার্ট অফ দিস মুভি। শুধু তো সিঙ্গার হিসেবে না, আজকে দাঁড়িয়ে এত বড় একটা ডিরেক্টর তার মুভিতে অভিনয় করার সুযোগ পেয়েছি, সেটা আমার কাছে খুব বড় ব্যাপার। কারণ অভিনয়ের আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। কমলদা ইজ এন ইনস্টিটিউশন, কমলদা থেকে প্রচুর জিনিস শিখতে পেরেছি। আর কমলদা কখনো আমাকে আনকমফোর্টেবল বা এক মুহূর্তের জন্য আমার টেনশন কখনো ফিল করতে দেননি। কানি সঙ্গমং মুঝ মুঝ ভিঠেলে সঙ্গপন, কানি সঙ্গমং হ কানি সঙ্গমং। বিনোদনের মজার খবর জানাতেই বিনোদনের টুকটাক। অর্জুন রেড্ডি হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে দেখা যাবে সাঈদ কাপুরকে। এর আগে অবশ্য এই চরিত্রে অর্জুন কাপুরের কথা শোনা গিয়েছিল। জুলাই ছবির শুট শুরু হবে, তবে সাঈদের বিপরীতে নায়িকার কোনো ঠিক হয়নি। তেলেগু নায়ক বিজয় দেবরাকোন্ডা এই চরিত্রের জন্য খুব প্রশংসা পেয়েছিল। হিন্দি রিমেকেও পরিচালক সন্দীপ ভণ্ডা তার জাদু অক্ষুণ্ণ রাখতে পারেন কিনা এখন সেটাই দেখার। ছোটবেলা থেকেই বই পড়তে ভালোবাসেন ইমামি গৌতম। চণ্ডীগড়ে তার পরিবার দরিদ্র শিশুদের জন্য স্কুলও খুলেছিল, এবার সেই পথে এগোলেন ইমামিও। সম্প্রতি তিনি মহারাষ্ট্রের কোলাপুরে পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য লাইব্রেরি তৈরিতে অর্থ সাহায্য করলেন। এই অনুদানে উপকৃত হবে প্রায় 400 বেশি শিশু। বিনোদনের আরো ইন্টারেস্টিং খবর নিয়ে ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। ব্রেকের পর ফিরে এলাম বিনোদনের আরো খবর নিয়ে বিনোদন.com। শুধুমাত্র বৈদ্যুতিক যন্ত্রপাতি বা খেলনা প্রস্তুতকারক হিসেবেই নয়, শিক্ষা প্রসারেও দিনে দিনে তারা যে আরো এগিয়ে আসছে তার প্রমাণ দিতে সম্প্রতি তারা আয়োজন করেছিল দুদিন ব্যাপী চাইনিজ হায়ার এডুকেশন এক্সপো। নয় নয় করে প্রায় 60টি চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই সেমিনারে অংশ নিয়েছিল। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই সেমিনারের উদ্বোধনের দিনে হাজির ছিলেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীও, সঙ্গে হিটকো চেয়ারম্যান দেবাশিস সেনও। সংস্থার পক্ষ থেকে তার আগে আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক সম্মেলনেরও। পরে এই এক্সপো নিয়ে প্রশ্ন করা হলে সংস্থার অন্যতম প্রতিনিধি মিস্টার মা জাংহু আরো জানালেন, খাদ্যরসিক মানুষের কাছে প্রিয় রং দে বাসন্তী ধাবা। দেখতে দেখতে এই কলকাতাতে তারা খুলে ফেলল তাদের চতুর্থ শাখাও। যশোর রোড, শর্টলেক ও ইএম বাইপাসের পর বালিগঞ্জের সার্কুলার রোডে উদ্বোধিত হয়ে গেছে তাদের এই শাখাটি। আর প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন খাবারের মেনুও। এমনিতে এই ধাবার স্পেশাল হলো আফগানি মোড়ক, চিকেন চাউর, দহি কাবাব তো রয়েছে, সঙ্গে ধাবা মাটন কারি, মেথি মাটন মাশরুম সহ আরও 3-4টি আইটেম সংযোজিত হলো। সঙ্গে নিবু পুদিনা শরবত তো থাকছেই। পরে এই নতুন আইটেম নিয়ে প্রশ্ন করা হলে চিফ শেফ সিদ্ধার্থ জোয়ারদার জানালেন, वो हमने कोशिश की है कि आपको ठेठ पंजाबी खाना दिया जाए, और पंजाबी खाने को हमने फ्यूजन के नाम पे जो कुछ भी किया है वो बहुत ही माइल्ड इम्प्लीमेंटेशन करके आप लोगों को प्रस्तुत किया गया। बिनोदन के शेष मुहूर्त बाद चार चार के अति गुरुत्वपूर्ण खबर ने बिनोदन ने अच्छा लगा। ছবি মুক্তির আগেই তার স্বত্ব কেনার জন্য 190 কোটি টাকার অফার পেল
সলমন ও জ্যাকলিন অভিনীত রেস 3। চীনে মুক্তি পাওয়ার প্রথম দিনে $25 লক্ষ ব্যবসা করল বাহুবলী 2। সামনের মাসেই মুক্তি শ্রীজিতের নতুন ছবি উমা। বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন যিশু এবং তার বড় মেয়ে সারা। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেত্রী ললিতা চট্টোপাধ্যায়। টলি পাড়ায় এখনো শোকের ছায়া। শুধু 25শে বৈশাখই নয়, নাচে গানে কবিতায় সারা বৈশাখী চলে কবি বন্দনা। গত শুক্রবার সন্ধ্যায় শরৎ সমিতি তাদের নিজস্ব শরৎ স্মৃতি সদনে আয়োজন করেছিল নৃত্যনাট্য শ্যামা, যার পরিচালনায় ছিলেন অধ্যাপক ডক্টর সোনালী বন্দ্যোপাধ্যায়, ব্যবস্থাপনায় রূপশ্রী বসু ও অশোক দত্ত। নৃত্যনাট্য শুরুর আগে সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর শ্যামল বসু দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। সবশেষে সোনালী বন্দ্যোপাধ্যায় বিনোদন ডট কমকে জানালেন, শ্যামা নৃত্যনাট্যটির আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে এর সঙ্গীত এবং নৃত্য সবটাই আপনার দায়িত্বে, আপনাকেই পরিচালনা করতে হবে, আপনাকেই শেখাতে হবে, আপনাকেই সব কিছু করতে হবে, ব্যবস্থাপনা সব কিছু, তাই রবীন্দ্রনাথকে নিয়েই থাকি বলতে গেলে। তো সেই জন্য আজকের দিনে আমি সেই দায়িত্ব নিশ্চয়ই নিয়েছি, সম্পূর্ণরূপে দিয়েছি। আমার কথাতে এক কথায় এসে মানে নাচটা নৃত্যনাট্যটা সম্পূর্ণ ওরা করেছে। বজ্রসেনের ভূমিকায় দিব্যেন্দু সরকার, শ্যামার ভূমিকায় অনুরাধা মুখার্জি, সখীরা আছে ববিতা সরকার, শ্রাবণী সান্যাল এবং মহুয়া গাঙ্গুলি, আর কোটালের ভূমিকায় শুভম সাত্রা, আর উত্তীয়র ভূমিকা হচ্ছে স্নেহাশিস দাস। এরা আমাকে, এদের একদম, এরা ছাড়া আমি চলতে পারতাম না। গত সপ্তাহের সঠিক উত্তর আর এবারের নতুন প্রশ্ন নিয়েই বিনোদন কুইজ। গতবারের সঠিক উত্তর অনুপম রায়, লটারির মাধ্যমে সফল উত্তরদাতা হলেন বরানগরের সোমা দে। অভিনন্দন সোমা। আমাদের এবারের প্রশ্ন, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্মবার্ষিকী পালন করা হলো? এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049, 9674-81049। লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। বিনোদনের সব খবর শেষ হতে না হতেই সময় শেষ। আবার ফিরবো আগামী সপ্তাহে ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।